হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড্রয়েড বাড়ি। অ্যান্ড্রয়েড ফোনের বাংলা টিপসে সবাইকে স্বাগতম। তো আজ আমি দেখাবো কিভাবে একটি সফটওয়্যারের সাহায্যে আপনি জাস্ট শুধু মুখে বলবেন আর আপনার SMS লেখা হয়ে যাবে। তো আমরা ইতিপূর্বে জানি যে বিভিন্ন কিবোর্ড বা বিভিন্ন সফটওয়্যার, যেমন বিশেষ করে রেডমি কিবোর্ডে এটা করা যায় ইংলিশের ক্ষেত্রে, যে আপনি যদি ইংলিশ SMS লিখতে চান সেক্ষেত্রে ভয়েসটা চালু করে জাস্ট আপনি মুখে বললেই লেখাটা হয়ে যাবে। বাংলা কিন্তু এখানে সাপোর্ট করে না। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি বাংলায় মুখে কথা বলবেন বা SMS আপনি যা লিখতে চান তা বলবেন আর লেখা হয়ে যাবে। 100% কাজ করে, এটা খুবই ভালো একটি সফটওয়্যার এবং এটা সবার ফোনেই থাকে ডিফল্ট সফটওয়্যার হিসেবে। তো সফটওয়্যারটা সবারই পরিচিত। তো এটার জন্য আপনি যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এর সার্চ বারে লিখবেন হচ্ছে আপনি জাস্ট গুগল লিখবেন। গুগল যে সফটওয়্যারটা আছে এটা প্রত্যেকটা ফোনেই থাকে ডিফল্ট সফটওয়্যার হিসেবে। তো এটা মোটামুটি গুগলের একটা বিশেষ সফটওয়্যার। তো এই যে দেখেন সবার উপরে গুগল, এই গুগল সফটওয়্যারটি আপনার হয়তো পুরান ভার্সনটা আপনার ফোনে থাকবে, আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন। তো আমারটা আমি কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি। আপডেট দেওয়ার পর আপনি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে কিছু সেটিং আছে, সেটিংটা আপনি করবেন। করার পর আপনার SMS আপনি মুখে বললেই লেখা হয়ে যাবে। তো দেখেন এখানে সফটওয়্যারটি ওপেন করার পর আপডেট করা শেষে ওপেন করবেন। ওপেন করার পর এই যে তিনটা রেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে যে ভয়েস নামে একটা অপশন আছে, ভয়েসে যাবেন। ভয়েসে যাওয়ার পর এখানে যে এটা যদি থাকে, এটা যদি এরকম ডিজেবল থাকে এভাবে ইনেবল করে দিবেন, আর ইনেবল থাকলে কোনো কিছু করার দরকার নেই। তারপরে আরেকটা সেটিং আছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই যে উপরে এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি একদম নিচের দিকে যাবেন। একটা জিনিস ফলো করেন, আমি দেখাচ্ছি। এই দেখেন ল্যাঙ্গুয়েজে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিতে হবে। তো এই জন্য সবার নিচে যাবেন। একদম নিচের দিকে যাওয়ার পরে যে দেখেন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত দুইটা আছে। তো এখানে বাংলা বাংলাদেশ এটাতে এভাবে চেপে ধরবেন, ঠিক আছে। চেপে ধরার পর আপনার ফোনের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই পেজটি আসবে, এখানে আপনি নো থ্যাঙ্কস দিবেন, ঠিক আছে। তুমি আমি আবারও দেখি, এখানে যাওয়ার পর নিচে যাবেন। যাওয়ার পর বাংলা বাংলাদেশ যেটা আছে ওইখানে জাস্ট আপনার শুধু ক্লিক করলে হবে না, এভাবে চেপে ধরতে হবে। চেপে ধরার পর আপনি সেভে ক্লিক করবেন, তারপর নো থ্যাঙ্কস। তো এটার কাজ শেষ। এখন আমি আমার একটা SMS-এ আমি একটা পেজ ওপেন করি। ওপেন করে তো দেখেন এখানে আমি এই যে আমার রেডমি কিবোর্ড দিয়ে যেভাবে লিখতেছি সেটা আগের মতোই আছে। এখন কীভাবে আপনি ভয়েসের মাধ্যমে বাংলা লিখবেন, তো এটা আমার এখন কাজ হবে না, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি। আমার যেই ভয়েসের যেই এটা কিন্তু অলরেডি আমার ক্যাচ করতেছে, ঠিক আছে। আপনার যে মাউথ স্পিকারটা আছে, মুখের যে স্পিকারটা, ওইটা কিন্তু অলরেডি ব্যবহার হচ্ছে, যেহেতু আমার কথাগুলো রেকর্ড হইতেছে স্ক্রিন রেকর্ডারে, সেহেতু এটা এখন কাজ করবে না। তারপর আমি কীভাবে করবেন দেখিয়ে দিই, 100% কাজ করবে। যদি না করে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমি প্রুফ সহ দেখিয়ে দিব, ঠিক আছে। তো এর জন্য আপনার রেডমি কিবোর্ডের এই যে এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন সবার উপরে সিলেক্ট ইনপুট মেথড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে উপরে গুগল ভয়েস টাইপিং, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখেন এটা এখন অফ হয়ে যাচ্ছে। এটাতে প্রেস করার পর মোটামুটি অনেকক্ষণ থাকবে, আপনি আবার এটাতে টাচ করার পর অফ হবে, তার আগে এটা অন থাকবে। তো আপনি যতক্ষণ এখানে বাংলা কথাগুলো বলবেন ততক্ষণ এখানে বাংলায় লিখা হবে। তো আমি দেখি হয় কি না। দেখেন এটা অন হওয়ার সাথে সাথে অফ হয়ে যাচ্ছে, যেহেতু আমার ভয়েসটা স্ক্রিন রেকর্ডারে ব্যবহার হচ্ছে সেহেতু এটা কাজ করবে না। তো জাস্ট এটাতে আপনি ক্লিক করা চলতে থাকবে, আপনি যতক্ষণ এখানে ক্লিক না করবেন আবার ততক্ষণ অফ হবে না। আপনি মনে করেন পুরোটা SMS আপনি বলার শেষ বা লেখা শেষ, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অফ হবে। আর যদিও এমনিতে এটা অফ হয়ে যায়, মানে আপনার কথাগুলো রিসিভ করা যদি অফ হয়ে যায়, আবার এটাতে ক্লিক করলে অন হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার 100% কাজ করে, যদি না কাজ করে আপনি অবশ্যই জানাবেন, আমি আবারও দেখাই। SMS-এ যাবেন, এই কমা চিহ্ন এটাতে ক্লিক করার পরে যে উপরেরটাতে নিয়ে যাবেন, এখান থেকে সিলেক্ট ইনপুট মেথড, তারপর হচ্ছে গুগল ভয়েস টাইপিং, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা 100% কাজ করবে, অবশ্যই কাজ করবে, আমি নিজেও ট্রাই করেছি। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।